ভোটার কার্ড বা ভোটার লিস্ট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম করার জন্য যে ফর্মগুলো লাগে, সেই ফর্মগুলো আপনি কেমন ভাবে অনলাইনে ডাউনলোড করে নেবেন সেটাই এখন আমি আপনাদের দেখাবো। তো আপনারা চাইলে এই ফর্মগুলো আপনার এলাকার বিএলও সাহেবের কাছ থেকে, পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা জেলার যে ইলেকশন অফিস রয়েছে সেখান থেকে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ বিনা পয়সায়, বা আপনি চাইলে আপনার বাড়িতেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি যদি সেই ফর্ম ডাউনলোড করতে চান, তাহলে প্রথমে আপনার মোবাইলে বা আপনার কম্পিউটার একটি ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে টাইপ করবেন CEOWB, তারপরে সেটাকে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে এরকম ধরনের যে অপশনটা পাচ্ছেন, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এই অপশনে আপনি যাবেন। এই অপশনে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেটা ওপেন হবে। এবার আপনি যদি কম্পিউটার থেকে ব্রাউজ করেন তাহলে এরকম ধরনের পেজটা দেখতে পাবেন, আর আপনি যদি মানে মোবাইল থেকে করেন তাহলে পরে আপনি সেই মোবাইলটাকে একদম স্ক্রল করে করে নিচে নেমে চলে আসবেন। একদম নিচে আসার পরে আপনারা সেই মোবাইলেও আপনি নিচে এসে যে পাবেন কম্পিউটারে সেই একই জিনিস পাবেন। দেখুন ফর্মস ডাউনলোড বলে একটা অপশন একদম নিচে আপনারা পেয়ে যাচ্ছেন, এই যে এই অপশনটা আপনারা দেখতে পাবেন এরকম ধরনের লোগো, এবং দেখুন লেখা রয়েছে ফর্ম 6, ফর্ম 7, মানে 6A। এছাড়াও আরো কয়েকটা ফর্ম রয়েছে, সেগুলো আপনি এই নো মোর এই অপশনে ক্লিক করার পরে এগুলো আপনাকে দেখাবে। দেখুন সমস্ত ফর্মের তালিকা এখানে রয়েছে, অর্থাৎ আমাদের বর্তমানে ভোটার লিস্ট সংক্রান্ত কাজকর্ম করার জন্য 4 রকমের ফর্ম প্রচলিত রয়েছে। সেই ফর্মগুলো দেখুন রয়েছে 6, 7, 8 এবং 6B। এবার দেখুন ইংরেজি ভার্সনেও বা ইংরেজি ভাষাতেও আপনি ফর্মটা পাবেন, আবার বাংলাতেও পাবেন, সেই সঙ্গে গাইডলাইন্স পাবেন এবং ইনস্ট্রাকশন পাবেন। তবে বর্তমানে গাইডলাইন্স বা ইনস্ট্রাকশনটা ডাউনলোড হচ্ছে না, দেখাচ্ছে না, কিন্তু ফর্মগুলো আপনি সহজেই পাবেন। যেমন ধরুন 6 নম্বর ফর্ম যদি আপনি চান, তো এখানে আপনি ক্লিক করবেন, দেখুন 6 নম্বর ফর্ম কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মানে স্ক্রিনে দেখাচ্ছে। এবার আপনি এই ডাউনলোড অপশনে গিয়ে আপনি এটাকে সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এবং প্রিন্ট আউট করে এই ফর্ম ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। অর্থাৎ অফলাইনে আপনি যে ফর্মটা পাবেন এই ফর্মটা কিন্তু একই ফর্ম, একদম সেম কপি। এখান থেকে ফর্ম ডাউনলোড করে কিন্তু আপনি যে কোনো ধরনের কাজকর্ম করতে পারেন। তো যে ফর্মটা আপনার দরকার সেই ফর্ম আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এগুলো হলো দেখুন রোল ডিভিশনের ফর্ম, এছাড়া কিছু ডিক্লারেশনের ফর্ম আমাদের থাকে, যেমন কারো বয়স যদি ধরুন 21 বছর পার হয়ে গিয়েছে অথচ তার ভোটার লিস্টে নাম ওঠেনি, সে প্রথমবার ভোটার লিস্টে নাম তুলতে চাইছে, তো সেক্ষেত্রে এই যে ফর্মটা রয়েছে এটা ডাউনলোড করতে হবে। আর কারো ধরুন বয়স 18 থেকে 21-এর মধ্যে অথচ তার বয়সের কোনো প্রমাণপত্র নেই, সেক্ষেত্রে তাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। অর্থাৎ সমস্ত ফর্ম কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় ফর্ম। তো এটা দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 2, এটা হলো পিতা বা মাতা বা তার অভিভাবক যে আছে সে এই ফর্মটা ডিক্লারেশন দেবে, যদি ভোটারের বয়স হয় 18 থেকে 21-এর মধ্যে এবং তার ভোটার লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে। আর যদি 21 বছর হয়ে যায়, ভোটারের বয়স 21+ হয়ে যায়, তাহলে তাকে এই যে ফর্ম রয়েছে এই ফর্মটা কিন্তু ডিক্লারেশন হিসাবে দিতে হবে, সেটা হলো অ্যানেক্সা 3। এবার এছাড়া যারা ছাত্রছাত্রী বাইরে থেকে পড়াশোনা করে তাদের জন্য একটা ফর্ম রয়েছে, এই যে এটাও কিন্তু ফর্ম 6 এর সঙ্গে গেঁথে দিতে হয়, এই যে একটা ডিক্লারেশন ফর্ম, এটাও কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এটা দেখুন অ্যানেক্সা 4। এছাড়া আরো বিভিন্ন রকমের ফর্ম রয়েছে, যেমন সার্ভিস ইলেক্টরদের জন্য ফর্ম, তারপরে ইলেকটরের ফটো আইডেন্টিটি কার্ডের জন্য যে ফর্ম, যেটাকে আমরা আগে মানে 001 যে ফর্মটা বলতাম, বর্তমানে সেই ফর্মের আর কোনো দরকার নেই, কারণ এখন 8 নম্বর ফর্মে সেই কাজটা হয়ে যাবে, তাই দেখুন এই ফর্মটা আর দেখাচ্ছে না। তারপরে নমিনেশন ফর ফর ইলেকশন, অর্থাৎ যখন ভোটের যে নমিনেশন হয় তার ফর্ম গুলো এখানে পাওয়া যাবে। তাহলে এইটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা, আবারও ফিরে আসবো অন্য একটি ভিডিও নিয়ে। বাই।